সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে আসছি ঢাকা আবদুল্লাপুর সংলগ্ন উত্তরখানে একটি গাভীর খামারে। এই খামারের যিনি মালিক, তিনি অসুস্থ হয়ে পড়ার কারণে তারই কলেজ পড়ুয়া মেয়ে মিনা আক্তার এই খামারের দেখাশোনা করছেন। তার লেখাপড়া পাশাপাশি এই বাবাকে সাহায্য করছেন খামারের যাবতীয় পরিচর্যা, দেখাশোনা এবং খামারের সব কিছু বিষয়ে মিনাই এখন এই খামারের পিছনে সময় ব্যয় করছেন। তাতে তার লেখাপড়াও করে যাচ্ছেন, খামারকেও দেখাশোনা করছেন। আজকে আমরা শুনবো, মিনার কাছে শুনবো তার ভবিষ্যৎ খামার নিয়ে তার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে। দর্শক চলুন তাহলে আমরা মিনার সাথে কথা বলি। চলুন দর্শক, আমরা যাকে খামারে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলার জানার চেষ্টা করি, দেখি তিনি এই খামার কতদিন ধরে কাজ করেন, এই খামারটি কীভাবে শুরু হয়েছে আমরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মিনা আক্তার। মিনা আক্তার। দর্শক, আমরা জানলাম তার নাম কি। আচ্ছা মিনা, আমরা আপনাকে এই গরুর খামারে কাজ করতে দেখতে পাচ্ছি, আমরা এসে ঢুকে দেখলাম আপনি গরুতে কাজ করছেন। আসলে এই খামারটা সার আপনাদের খামার, কতদিন এই খামার গরু পালন করছেন আপনি? 6 বছর হয়ে গেছে এই গরুগুলো পালন করতে। 6 বছর। আচ্ছা আপনি এই গরুর খামার পাশাপাশি আর কি করেন? আমি পড়াশোনা করি আর একটা সোশ্যাল ওয়ার্ক করি। পড়াশোনা করেন? আপনি কিসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। দর্শক, আমরা শুনলাম যে মিনা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি এই গরু ডেইরি খামারটি দেখাশোনা করেন, আমরা সে বিষয়ে জানলাম। আচ্ছা আপনি পড়াশোনার পাশাপাশি এই ডেইরি খামারের কতদিন ধরে এখানে এই খামারের সাথে সংযুক্ত হলেন? আপনি নিজে যেহেতু পড়াশোনা করেন, এবং খামার কাজ করতে আপনার কীরকম লাগে, কতদিন ধরে শুরু করেছেন, মানে কিভাবে শুরু করলেন? প্রথমত যখন গরুগুলো ফার্ম করা শুরু করে আব্বু আম্মু দেখাশোনা করতো, তো আব্বু আম্মু একটা চাকরি করতো, চাকরিটা ছেড়ে দিয়ে গরুগুলো পালন করা শুরু করছে। তো যখন আমি 7-এ পড়ি আমার আব্বু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, তো উনি আর ওরকমভাবে কাজ করতে পারে না। তো এরপর থেকে আম্মুর সাথে যথেষ্ট চেষ্টা করছি কাজগুলো করার এবং করছি, এখন শিখেছি, এখন মোটামুটি ভালোই পাই। যখন 7-এ পড়েন তখন বলছেন যে আব্বু অসুস্থ হয়ে পড়ছে, তখন থেকে আপনি খামারের কাজ দেখাশোনা করেন, যেহেতু আব্বু অসুস্থ হয়ে পড়ছে খামার দেখাশোনার দায়িত্ব, এই যে 7-এ পড়া থেকে শুরু করলেন, এই তখন কাজ করতে প্রথমে কীরকম লাগছে বা পরবর্তী কাজ করতে করতে অভিজ্ঞতাটা একটু জানতে? প্রথমত কাজ করাটা কোনো ওরকমভাবে আগ্রহ ছিল না, অসুস্থ করতে হয়েছে, তো করতে করতে দেখলাম যে না একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এই গোবা প্রাণীগুলোর প্রতি, তো এখন কাজ করতে খুবই ভালো লাগে। গোবা প্রাণী বলছেন যে গোবা প্রাণীর প্রতি একটু ভালো লাগা, এই তারা কথা বলতে পারে না কিন্তু তাদেরকে ভালোবাসা তারা দিলে তো খুব মানুষের প্রতি সহানুভূতি, এখন দেখলে আপনি এখন তো আমার মনে হচ্ছে আমার ঢুকলে আপনার কাছে এসে গরুটাই কাছে আসতে চায়। এই খামার আপনারা কিভাবে করছেন বা এখন বর্তমানে কতগুলি গাভী আছে, শুরুটা কত গাভী দিয়ে শুরু হয়েছিল, এখন কতগুলি আছে? খামারটা শুরু করছে 2টা বাছুর দিয়ে, খামার করার কোনো ইচ্ছা ছিল না, শুধু মানে বাছুর পালার খুব শখ ছিল আমার আম্মু, তো চাকরি করা অবস্থায় 2টা বাছুর কিনছিল, বাছুরগুলো কিনে আস্তে আস্তে যখন বড় হলো বিয়াইলো তখন দুধ বিক্রি করে দেখলো যে খুবই লাভবান হইতেছে, তো এই জন্য এই খামারটার প্রতি একটু আগ্রহ বাড়লো, তো আব্বু আম্মু দুজনে চাকরি ছেড়ে দিল এবং গরুগুলো বিষয়ে টাইম দেওয়ার চেষ্টা করছে, তো এর মধ্যে আব্বু যখন অসুস্থ হয়ে যায় তখন তো আর ওরকমভাবে সম্ভব হয় না আব্বু কাজে সাহায্য করা, ততটা করে একবারে করে না ওরকম না, কিন্তু আগে যেমন সব কাজ করতে ওরকমভাবে করতে পারে না, যেমন এখন শুধু ঘাসটা কাটে আর এভরিথিং কাজ হচ্ছে আমি আর আম্মু করি, তো আগে এই কাজগুলো আব্বু করতো এখন তো আর সম্ভব হয় না। এভরিথিং কাজ তুমি তোমার আম্মু করো, এভরিথিং বলতে একটু কাজটা সম্পর্কে জানি কি করতে হয়?
যেমন গরুকে তিন বেলা খাবার দিতে হয়, আর দুধ দোয়াতে হয়, দুধটা আমার আম্মু দোয়ায়, আম্মু দোয়ায়। তারপর হচ্ছে গরুগুলোকে গোসল করাইতে হয়, আর এরপর হচ্ছে আপনার গরুগুলোকে মেডিসিন দিতে হয়, আর তিন বেলা মেনটেন করে খাবার দিতে হয়। এই কাজগুলো মানে এখন আমি আর আম্মু করি, আর দুধগুলো বাসায় বাসায় গিয়ে আমার আম্মু দিয়ে আসে। দুধ বাসায় বাসায় বিক্রি করো না এ খামার থেকে বিক্রি হয়? কত কেজি এই মুহূর্তে কত কেজি দুধ পাচ্ছ? আমাদের গরু এখন দুধ নাই বললেই চলে, হয়তো তিনটা গরু দুধ দেয়, তো সকালে আপনার তিনটা গরু মিলে 10 কেজিও হয় না, 10 কেজিও আসে না, 10 কেজিও আসে না এই মুহূর্তে। আচ্ছা, 10 কেজিও আসে না। এই দুধ কোথায় বিক্রি হয়? মানে বাসায় বাসায়? বাসায় বাসায় গিয়ে বিক্রি দিয়ে হয়। কত টাকা এখন এই যে দেশে যে মহামারী, এই অবস্থায় কত টাকা পাওয়া যাচ্ছে? এখন হচ্ছে আপনার কেউ দেয় 60, কেউ দেয় 70, এর উপরে না। 60-70 টাকা? এই যে খামার গরুর বলছে যে তিন বেলা খাবার দিতে হয়, এই গরুর কখন খাবার দিতে হয়? সকালে, দুপুরে বা বিকেলে? এছাড়া গরুর পরিচর্যা কিরকম লাগে? আপনার এবাবা প্রাণীগুলো তো কথা বলতে পারে না, ওদেরকে ধরেন আমাদেরই টেক কেয়ার করতে হয়, তো ওদেরকে আপনার একটা নিয়ম মাফিক নিয়ে আসতে হবে। যেমন আপনি ধরেন সবগুলো গরুকে তিন বেলা খাওয়াইলেন আজকে, তো কালকেও যদি ওইভাবেই খাওয়ান তাহলে দেখবেন সেটাকে ধারাবাহিকতায় চলে আসে। আবার অনেক অনেক ফার্মে দেখবেন যে দুই বেলা খাওয়ায়, তো ওদেরকে হঠাৎ করে যদি তিন বেলা খাবার দেওয়া হয় ওরা অসুস্থ হয়ে পড়ে, যেমন পেট ফাঁপা, পেট ফেঁপে যায়, তারপর হচ্ছে জ্বর আসে বা এরকম অনেক ধরনের রোগ হয়। তো আমাদের একটা নিয়ম মাফিক চলে আসছে, যেমন ওদের তিন বেলা খাওয়ানো হয় দানাদার খাবার, ভুসি, গম, এগুলো পরপরই যেমন আবার ঘাস দেওয়া হয়। তো এই জন্য ওদেরকে ধরেন এই নিয়মটার কারণে ওরা ওরকমভাবে অসুস্থ হয় না, আর সুস্থও থাকে। মানে তারা একটা সিস্টেমে খাবার দিতে হবে, শুরু থেকে যেভাবে খাবার দেবে, তিন বেলা দিলে তিন বেলা, দুই বেলা দিলে দুই বেলা, অথবা কাঁচা ঘাস কি দেওয়া সম্ভব? কাঁচা ঘাস কি পাওয়া যাচ্ছে? কাঁচা ঘাস তো পাওয়া যায় আমাদের এখানে, পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নাকি? পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আর আমাদের গরু তো এত বেশিও না, খুব কম, তো ওদের চাহিদা মতো পাওয়া যায়। মানে আপনাদের যে গরু কম সে কারণে যে চাহিদা সেটা পূরণ করার মতো ঘাস এখানে আছে। আচ্ছা, এই গরু পালনের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ওরা যে এখন বড় হয়েছে, দুধ দিতেছে, এটাকে কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। ছিল হচ্ছে দুটা বাসা যদি কিনছে একটু বড় হলে বিক্রি করে দিব, কিছু টাকা হইলে এখানে ঢাকা শহরে একটা জায়গা কিনবো, এরকম। তো এখন তো ভবিষ্যৎ বলতে ওরা তো বড় হয়ে গেছে, দুধও দিতেছে, তো ইচ্ছা আছে ওদের যে বাছুরগুলো আছে ওগুলো বড় করব, তো খামারটা আরো বৃদ্ধি করব। সুপ্রিয় দর্শক, আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে বৃদ্ধি করবেন, খামার কিভাবে চালাতে হবে, আরো কি তার অভিজ্ঞতা, এই গরুর চিকিৎসা কিভাবে করেন, এই সম্পর্কে আমরা আরো জানবো পরবর্তী পর্বে। আজকে পর্ব এখানে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।